আমি তো আপনাদের দেখে ইসলাম কবুল করছি, ঠিক না? আমি কি বুঝি না? মুজাদ্দেদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর খাদেম ও খলিফা খাজা আজিজুল হাসান রাস্তা দিয়ে হাঁটে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচের দিক তাকায় হাঁটতেছে, এই পাশ দিয়া সামনের দিক থেকে একটা মেয়ে আর একটা পুরুষ দুইজন একত্রে যাইতেছেন, দুইজনে গাল গপ্প করতেছেন। এমন সময় খাজা আজিজুল হাসান মাজুবের পাও ফসকাই একটা গর্তের মধ্যে গিয়ে পড়ছেন, গর্তের মধ্যে থেকে ময়লা পানি গিয়া ওই প্রেমিকার প্রেমিকা দুইজন একটা ছেলে একটা মেয়ে মহিলার গালের মধ্যে গিয়ে পড়ছে, মহিলা কয় সি গালের মধ্যে ময়লা লাগছে, প্রেমিক মহিলার গালের এই কাদা মুছাই দিছে, তাকাই দেখে খাজা আজিজুল হাসান মাজুবের পায়ের কাদা যাইয়া তার গায়ে লাগছে, তখন যাই একে বুড়া মানুষ জ্ঞান নাই, খাজা আজিজুল হাসান মাজুব জিকির বন্ধ করে কয় বাবা জ্ঞান নাই কেমনে, কয় গর্তের মধ্যে পানি পড়ি আমার প্রেমিকার গালের মধ্যে কাদা লাগছে তোমার আন্দাজ নাই, কয় বাবা আন্দাজ ঠিকই আছে কিন্তু আমি তো আর দেখি না, আমিও তো পায়ের মধ্যে ব্যথা পাইছি, মাফ করিয়া দিও, বুড়া বেটা মাফ চায় যুবকের কাছে, যুবক নিজে নিজে কন্ট্রোল করতে পারে নাই, প্রেমিকার মহব্বতে ত্রাম করে একটা সর মারছে খাজা আজিজুল হাসান মাজুবের গালের মধ্যে, খাজা আজিজুল হাসান মাজুব রাস্তার পাশে পড়িয়ে গেছে, বুড়া মানুষ অসুস্থ হয়ে পড়িয়ে রয়েছে, প্রেমিক প্রেমিকা হাত ধরিয়া যায় আর বলে দেখছো তোমাকে আমি কত ভালোবাসি, তোমার গালে কাদা লাগছেই কারণ আমি বুড়িয়াকে একটা সর মাইরা রাস্তার পাশে শোয়াই দিয়ে আসছি, এই কথা বলিয়া কয়েক কদম গেছে বিশ ত্রিশ কদম যাইতে পারে নাই, এর মধ্যে যুবক চিল্লে ওরছে আমি গেলাম রে আমি মরলাম রে, যুবতী ডাক দিয়ে বলে তোমার কি হয়েছে, কয় দেখো আমার পাওটা ভাঙে গেছে, কই কই তুমি তো কোনো গর্তের মধ্যে পড়ো না, ফসকাইয়ে যায় নাই, কাদাও নাই গোবরও নাই, কি হয়েছে, আমি কেবল বুঝলাম না আমি দেখলাম পাওটা ধরিয়া কে জানে একটা মোসর দেশে, কই কই দেখি ভালো করে বুঝছেন কই দেখি, প্রেমিকা দেখে হাত দিয়া ঘষা দেওয়া শুরু করছে, কই তুমি আমার ঘষা দিও না আমার কলিজা খাইয়ে যাইতেছে আমার পাওটা মনে হয় ভাঙিয়েই গেছে, কই একজন জ্ঞানী লোক রাস্তা দিয়ে যাইতেছে ডাক দিয়ে বলে তোমরা কি করো, মহিলা কান দেয়ার বলে দেখেন উনি আমার প্রেমিক, আমরা দুইজনে যাইতেছিলাম হঠাৎ করে বলতেছে কোনো গর্ত নাই কোনো ফিসিল্য হয় নাই, এর মধ্যে বলতেছে ওনার পাওটা নাকি ভাঙে গেছে, দেখলামও তো আমার বন্ধুর পাওটা ভাঙে গেল, জ্ঞানী লোকেরা সব সময় আল্লাহ জ্ঞানের চিন্তাই করে কি বলেন ঠিক নেবে ঠিক, ডাক দিয়ে বলে অযথা তো পাও ভাঙতে পারে না কি হয়েছে বলো, কিচ্ছু হয় না আজকের বোর্ড থেকে পরিসংখ্যান করো মহাসেবা করো কি হয়েছে তোমার কোন ক্ষতি হয়েছে, কি ভালো কাজ করছো কি খারাপ কাজ করছো, কয় না হুজুর আপনি বিশ্বাস করেন আমরা তেমন কিছু খারাপ কাজ করি নাই, তবে আমরা চিত্ত বিনোদনের জন্য এইভাবে রওনা হয়েছি, তবে একটা কাজ একটু আগে এক বুড়ার পাও গর্তের মধ্যে পড়ে আমার গালের মধ্যে কাদা লাগছে, আমার প্রেমিক তার গালের মধ্যে একটা সর মারছে, এরপরই তো তিরিশ চল্লিশের সামনে যাওয়ার পরে আমার পা প্রেমিকের পাওটা ভাঙে গেল, তখন জ্ঞানী লোকেরা বলে কার গালে সর মারছে একটু বলো, কই উই যে রাস্তার পাশে শুয়ে রয়েছে, দৌড়তেছে লোক কয়জন কারে দেখলে গিয়া দেখে থানভী রহমাতুল্লাহর খাদেম খাজা আজিজুল হাসান মাজুব জিব্বাই কামড় দিয়ে মুরুব্বী ধরে বসাইয়া মাথায় তেল পানি দিয়াম সুস্থ করে দৌড়ে এসে বলে হায় রে কার গালে সর মারছো বোঝো নাই সেনুনি, এটা জবানার মুজাদ্দেদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর খাদেম খলিফা, আরে এত ভালো মানুষ এই জগতে হয় না তার গালে তুই সর মারছো, মনে রেখে দিস কিসমত বরবাদ হয়ে গেছে তুই আর এইবার পারবি না, যদি পারো তারা রাজি কর দুইজন যাইবে, প্রেমিক প্রেমিকারে টানতে টানতে নিয়ে গেছে গিয়াই খাজা আজিজুল হাসান মাজুবের পাওটা জড়াই ধরছে, হুজুর আমারে মাফ করে দেন, কিসের মাফ কি হয়েছে তোমরা কি অন্যায় করছো, কই যে আপনার গালের মধ্যে সর মারছি, কই সর ঠিকই মারছো আমার মনে অন্যায় কারণ যেই গাছে ফল বেশি হয় ওই গাছের ডাল তত নিচের দিকে ঝুইলা পরে কি বলেন ঠিক নেবে ঠিক, যেই মানুষ যত আজিজিন কেসারি দেখবেন তার মধ্যে কামালিয়া তত বেশি কি বলেন ঠিক নেবে ঠিক, তখন ধরছে হুজুর বিনা গর্তে পরে নাই বিচ্ছিল্ল হয় নাই কোনো জাগাম কিন্তু পাওটা তো ভাঙে গেল, হুজুর ব্যাপার কি আপনি একটু দোয়া করেন ও আমার প্রেমিকার পাওটা যেন ভালো হয়ে যায়, খাজা আজিজুল হাসান মাজুব আকাশের দিকে তাকায় গান শোনো মা গো আমার কিছু করার নাই, তোমার প্রেমিক হইলো খাঁটি প্রেমিক ভালো করে শুনেন, খাঁটি প্রেমিক এই জন্য তোমার গালে ময়লা লাগছে তোমার প্রেমিক সহ্য করতে পারে নাই, আমার পায়ের গুতাই তো গর্তের মধ্যে পড়িয়া কাদা ছিটতে আমার গাল তোমার গালটা ময়লা করছে, এইটা তোমার প্রেমিক সহ্য করতে পারে নাই বিধাই তো আমার একটা সর মারছে অসুবিধা কি, কিন্তু মাগো শোনো তোমার প্রেমিক যেমন তোমার গালে কাদা লাগার কারণে সইতে না পারি আমার গালের মধ্যে সর মারছে, আসমানে আমার একজন প্রেমিক আছে আল্লাহ তুমিও যখন আমার গালের মধ্যে সর মারছো হয়তো সেই প্রেমিক সহ্য করবার পারে না,
যথা দেশে গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি ঘুরিয়া বেড়ায়, বাংলাদেশের নিয়ম কি বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ রসুল এত বসন্তের দাগ কেন আপনার শরীরের মধ্যে? আল্লাহ একবার আল্লাহ নবী গাফফার, চাঁদের মতো চেহারা কিন্তু শরীরে এত বসন্তের দাগ কেন? আল্লাহ একবার নবীজির দুই চোখ দিয়ে পানি পড়ে ডেকে বলে, আয়েশা রে তুমি কি জানো না পয়গম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম? ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলা কিসের? আল্লাহ নবী ডেকে বলে, আয়েশা এগুলা কলেমার মহব্বতের দাগ। আম্মা জান কিছু বুঝতেছে না, কলেমার মহব্বতের দাগ কি? নবীজি আমার ডাক দিয়ে বলে, আমি আমার পালিত পুত্র জায়েদ বিন হারেসাকে নিয়ে কলেমার দাওয়াত দিতে গেছিলাম তায়েফে, দাওয়াত তো কবুল করি নাই। কায়েমি স্বার্থবাদীরা বড় লোকেরা দরজা বন্ধ করিয়ে দিছে, পিছনে গিয়া ছোট্ট ছোট্ট ছেলেদের ডাক দিয়ে নিছে, পাথরের কুচি ধারালো কুচি টোকাইয়া ছোট্ট ছোট্ট ছেলেদের হাতের মুঠে ওই কাইমি স্বার্থবাদী নবীর শত্রুরা হাতের মধ্যে ছেলেদের দিয়া কানের মধ্যে ফিস ফিস করিয়া বলছে, রে মদিনার ওই পাগলের গায়ে পাথর মারো। নবীরে পাগল বলছে, আমারে মিয়া সাহেব বলবে নাকি জোরে কহন? আমি কোন পিসে বললাম যে আমার একবারে হুজুর হুজুর করবে? যদি সঠিক দিন হয় তাহলে বলবি আলেম হইয়া রাজনীতি করবে কেন, পীর হইয়া রাজনীতি করবে কেন? তখনই বুঝতে পারে দিস ইজ দ্য রাইট, কি বলেন ঠিক নেবে ঠিক। এইবার বাতেলের গায়ে ধাক্কা লাগছে, সেই জন্য মুন্সির গোষ্ঠী দেখে নাকি বলেন তত্ত্বনা মিথ্যা না ভাই যান। আল্লাহ নবীকে ডাক দিয়ে ছেলেরা, নবী বলে ছেলেদের হাতের মধ্যে পাথরের কুচি দিয়ে বসে মদিনা ওই পাগলের গায়ে পাথর মারো। আমার এই কথাটা মনে পড়ছে, এইটা আমি ইসলাম যেদিন কবুল করব তার আগের রাত্রে আমি পড়তেছিলাম আর বিনাই বিনাই কাঁদতেছিলাম, রহমত রসুল ডাক দেয়াকে আসা, ছেলেরা দৌড়ে আসছে। আমার পালিত পুত্র জায়েদ বিন হারেসা, কোন জায়েদ বিন হারেসা জানেননি, শুনি তো জায়েদ বিন হারেসা, জায়েদ বিন হারেসা, কোন জায়েদ বিন হারেসা? মুতার যুদ্ধে আল্লাহর নবী বলছে জায়েদ বিন হারেসা আমার পালিত পুত্র প্রথম শহীদ হয়েছে। ওই জায়েদ বিন হারেসা ডাক দিয়া বলে, ছেলেরা রে পাথর নিয়া কই যাও? দাঁড়া, ছেলেরা ডাক দিয়া বলছে জায়েদ সরে যাও, আমরা তোমাকে ডিস্টার্ব করব না, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারব। জায়েদ দাঁড়াই বলে, ও ছেলেরা কারে পাগল বলো? যার জন্য কুল মাকলুকাত দেওয়া না, আল্লাহু আকবার। ছেলেরা রহমতের রসুলের গায়ে পাথর মারিস না, আমি জায়েদের গায়ে ওই পাথরগুলা মার, আমার জমিনে শোয়ে দে, দরকার হলে পাথর দিয়ে আমার দাফন দিয়ে দে, তবু রহমতের রসুলের গায়ে পাথর মারিস না। ছেলেরা জায়েদকে ধাক্কা দিয়ে বলে, সরে যাও, আমাদের নেতারা তোমার গায়ে পাথর মারতে বলে নাই, মদিনার পায়ে পাগলের গায়ে পাথর মারতে বলছে। আয়েশা রে আমাকে পাথর মারছে একবার দুইবার, আমি বেহুশ হই নাই, শেষবার যখন বেহুশ হয়ে গেছি রে আমার তো আর দুনিয়ার কোনো খেয়ালই ছিল না। জায়েদ আমাকে জাগাইয়া একটা উঁচা জায়গা নিয়ে, জায়েদের রানুর উপর আমার মাথা রাইখা, জায়েদ আঙ্গুলের নখ দিয়ে টাইনা টাইনা পাথরের কুচি বের করতেছে। হঠাৎ আমার একটু হুশ ফিরে আসছে, আমি দেখি আমার হাতখানা আর বাম হাতখানা জায়েদের গলার উপরে। নবী বলে, আমি ডান্নারটা টাইনা নিতে চাই, জায়েদের ধরবো, ব্যথায় আমি হা জাগাইবার পারি না। আমি জায়েদকে বাম হাত দিয়ে ধরিয়ে বলি, জায়েদ কি করো? জায়েদ বলে, নবী গো দাঁড়ালো পাথরের কুচি চামড়া ভেদ করিয়া গোস্তের মধ্যে ঢুকে গেছে,
আমি ওই পাথরের কুসি নখ দিয়ে টাইটা বের করতেছি। আল্লাহ নবী বলেন, আমি জায়েদকে ধরিয়া বলছি, জায়েদ এত দূরে টান দিও না, আমার কলিজাটা সিরিয়া যাইতেছে। ওই নবীর পাথরের কুসি ঢোকা দি মিটাইয়ে দেওয়ার জন্য একটা লোকের চিনি, তারপরেও তার সাথে আমি বন্ধুত্ব করি, আমি কেমন মুসলমান না গো। আমার রহমতের রসুল মসজিদে নববীর মেম্বারের উপর বসে ওয়াজ করতেছেন, কোথায় সাহাবীরা আপনাদের এইরকম ফুটন্ত গোলাপের মতো, আপনাদের মাথা নারায়ণ, সাহাবীদের মাথা নড়ত না, হুজুরের ওয়াজ শুনতেছে শুনতেছে শুনতেছে। কিন্তু হুজুর যখন ওয়াজ করে, ডান দিকে ওয়ালের সাথে একটা ছেলে সামনের দিকে কোনো সময় হাত বেঁধে, কোনো সময় পিছের দিকে হাত বেঁধে রহমতের রসুলের দিকে একাগ্র চিত্তে তাকাইয়ে থাকে, হুজুর ওয়াজ করে রে, এই ছেলেটি মাঝে মাঝে দুই চোখ দিয়ে দর দর করে পানি পরে নবীজি লক্ষ্য করে, এই ছেলেটিকে রহমতের রসুল চিনে, এই ছেলেটি ইহুদির ছেলে, বাবা ইহুদি, সন্তান ইহুদি, নবী কিন্তু চিনে, হুজুর ওয়াজ শেষ করে দেয়, ছেলেটি চলে যায়। আবার নির্দিষ্ট সময় যখন রহমতের রসুল ওয়াজ করে, এই ছেলেটি আইসা ওয়াজ শুনে, ওয়াজ শুনে চলে যায়। এইভাবে চলতেছে, হঠাৎ একদিন রহমতের রসুল ওয়াজ করতেছে মসজিদে নববীর মধ্যে, কিন্তু না গো আজকের ছেলেটিকে ডান দিকে দেখা যাইতেছে না। হুজুর সামনের দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছন তো দেখাই লাগে না। আমার নবীজি সামনেও যেমন দেখত গো, পিছও তেমন দেখত। রহমতের নবী বরং পিছে আরো ভালো দেখত। জোরে কোন আলহামদুলিল্লাহ। জাবিরের বাড়ি কয়েকজন মেহমান, বন্ধু বান্ধব, জাবিরের বাড়ি মেহমানরা খানা দানা সারছে। হযরত জাবির তাদের তোয়াইলা দিছে, গামছা দিছে, বন্ধু বান্ধব হাত মুছে কিন্তু মুখ মুছে না। কেমন কেমন লাগে জানি, তোয়াইলাটা ময়লা ময়লা ময়লা, বাপ ময়লা তোয়াইলা দিলে কেউ ব্যবহার করে নাকি, খারাপ লাগতেছে। জাবির বুঝতে পারছে তোয়াইলাটা ময়লা ময়লা দেখা যাইতেছে, বন্ধু বান্ধবের কাছ থেকে হাত থেকে আইনা তোয়াইলা গামছা টান, হযরত জাবির জ্বলন্ত চুলার মধ্যে ফিক মেরে ফেলে দিছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, একটা আংটা দিয়ে গামছাটা টাইনে আনছে, টয়লেটটা টাইনে আইনা একটা ঝাড়া দিছে, চকচকে হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু বান্ধবের হাতে দিছে নাও, বন্ধু বান্ধব বলে যাবে রে, কথায় হবে না, কোন জাদু টয়লের উপরে লাগাইছো, গামছার উপরে লাগাইছো বলো। হলো যাবের মান কোনো জাদু নান, জাদু জানি না, জাদু লাগাই নাই, তাহলে গামছা আগুনে জ্বলে না, জীবনে তো আর শুনি নাই, আগুনের মধ্যে পড়িয়া গামছা নতুন হইয়া যায়, চকচক হইয়া যায়, আমার বুঝে ধরে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবির মুসকি আর দিয়া বলে, বন্ধুরা আজ যেমন তোমরা আমার বাড়ির মেহমান, কদিন আগে আমার রহমতের রসুল আমার বাড়ির মেহমান হইছিল, আমার রহমতের রসুলের খানা দানার পরে এই গামছা দিয়ে, এই তোয়ালে দিয়ে আল্লাহ নবী হাত মুছছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এই গামছা দিয়ে হাত মুছছে, সেই দিন থেকে এই গামছা তোয়াইলার জন্য আমি সাবান সোটা হারাম করে ফেলছি, এই তোয়াইলে ময়লা হইলে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিই। আমি জানি জানি গো, যে এই গামছা দিয়ে রহমতের রসুল হাত মুছছে, এই গামছা আগুন জ্বালাইবার পারবে না। এখানে একটা কথা বলে দি ধলগার বাইরা, যদি গামছা দিয়ে হাত মোছার কারণে ওই হাত গামছা, ওই গামছাকে যদি আগুনে জ্বালাইতে না পারে, আমার নবীর কথা শুনে যেই উম্মত খাঁটি মুসলমান হইবে, তৈরি হইবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাইবার পারবে না। ঠিক নেবে, ঠিক জোরে কন। আমার নবী আজকের দেখতেছে ছেলেটি নাই, নবীজি ওয়াজ গতানুগতিক শেষ করছে, ডাক দিয়ে সাহাবীদের বলে, আমার সাহাবীরা বলো গো, দৈনিক যেই ছেলেটি আমার ওয়াজ শুনে, যে ছেলেটি আমার ওয়াজ শুনে, আমি মাঝে মাঝে দেখি ছেলেটির দুই চোখ দিয়ে কান্নার পানি পড়ে, বলো গো ছেলেটিকে আজকের দেখতেছি না, কোথায় গেল, কোথাও অসুস্থ হইল না, কোথাও চলে গেল। এক সাবি দাঁড়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের রসুল গো, আপনি হুকুম করলে আমি একটু খবর নিয়ে আসি, ছেলেটি কোথায় গেল। এখানে একটা কথা, অন্য ধর্ম বলবনি ভাইরা, বন্ধুরা, বাবা ধীরে শুনে রাখবেন, আমার নবী এমন নবী, আমার নবী ইহুদির খবর নিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আর এক ভাই খবর পর্যন্ত নি না, নবী ইহুদি ছেলেটি কই গেল, সাহাবীদের কাছে জিজ্ঞাসা করছে, এর নাম হইল ইসলাম, এর নাম শুধু ধর্ম না, এর নাম
নাম হইল জীবন ব্যবস্থা। খুশি নে বাজার জোরে কন রে বন্ধু, রহমতের রাসূল মুসকি হাস দিলেন সামাইল তিরমিজি শরীফের মধ্যে লাখেন। আল্লাহর নবী যদি মুসকি হাস দিত পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। আল্লাহ নবী মুসকি হাস দিয়ে বলে সাহাবীরা রে তোমরা খবর নিলি হয়নি, আমি নবীর তো যেতে হ নবী ইহুদির খবর নিতে যাইতেছে। এখানে আর একটা কথা মনে রাখেন, কোন দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় সেই দেশে অন্য ধর্ম অবলম্বনী ভাইরা আপনাদের মন্দিরে পূজা পার্বণ অনুষ্ঠান করবেন, মুসলমানরা পাহারা দিয়ে নির্বিঘ্নে করার সুযোগ করে দিবে, নিরাপদ। কি বলেন, ঠিক নেবে ঠিক? আপনারা নিরাপদ, কি বলেন, সত্য না মিথ্যা? কিন্তু কারা জানে ভুল বুঝাইছে, টুপিওয়ালারা ভালো না, দাড়িওয়ালারা ভালো না, মাদ্রাসালারা ভালো না, হুজুররা ভালো না, নারা থাকবে স্লোগান ভালো না, দিন গায়ের কথা ভালো না, তবলিগ ভালো না, পীর বুজুর্গ ভালো না। কি বলেন, ঠিক নেবে ঠিক? সব ভুল বুঝেই দিছে ভাই জাহান। আমি এই জন্য বলতেছিলাম আল্লাহ নবী ইহুদির খবর নেওয়ার জন্য ডাক দিয়ে বলতেছো আমার সাহাবীরা রে তোমরা গেলি হয়নি, আমি নবীর তো যেতে হয়। এই কথা শুধু বইলাই নবীজি বইসে রয়ে না, নবীজি উঠা দাঁড়াইয়া হাঁটা শুরু করিয়ে দিছে, রহমত রসুলের পিছনে পিছনে সাহাবীরা হাঁটতেছে, আল্লাহ রসুল হাঁটতে হাঁটতে ছেলেটির বাড়ি পর্যন্ত গিয়া ছেলেটির ঘরের মধ্যে ঢুকে গেছে। দেখে ছেলেটি প্রচন্ড জ্বরে কাতরাইতেছে, মাথা ব্যথা, বুকের মধ্যে শব্দ হইতেছে। আল্লাহর নবী রহমতের ছবি, বরকতের নবী, আপনার নবী, আমার নবী ছেলেটির কাছে বসে গেছে। ছেলেটি উঠবার চেষ্টা করতেছে নবীর কারণে, কিন্তু রহমত রসুলকে দেখে উঠবার পারে না, ছেলেটি প্রচন্ড অসুস্থ। আল্লাহর নবী নিজের হাতখানা ছেলেটির কপালের উপর দিয়া ডাক দিয়ে বলে ছেলে গো বাবা তোমার বুঝি বড় খারাপ লাগতেছে, অসুস্থ। ছেলেটি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মঞ্চে আপনারা দেখে আমি একটু উঠা দাঁড়াই, কিন্তু নবীজি আমি উঠবার পারি না। আল্লাহ নবী তোমাকে উঠতে হবে না, তোমার কষ্ট আমি দেখতেছি। হুজুর আমার সমস্ত শরীর ব্যথা, আমার মাথা ব্যথা, আমার জ্বর, আমার বুকের মধ্যে শব্দ হইতেছে। নবীজি নিজের হাতটা ছেলেটির বুকের মধ্যে ঢুকাই দিছে। আল্লাহ নবী নিজের হাত ছেলেটির বুকের মধ্যে ঢুকাই দিয়ে জিজ্ঞাসা করে বাবাজি বলো এবার তোমার কেমন লাগতেছে। হুজুরের হাত ছেলেটির বুকের মধ্যে দেখে বলে তোমার কেমন লাগতেছে। ছেলেটি ডাক দিয়ে বলে নবীজি গো আপনার হাতের পরশে আমার প্রশান্তি লাগতেছে। আল্লাহ নবী ছেলেটির সিমটম উপসর্গ নাই কেমন বুঝতে ফেলাইছে, ছেলেটি বাঁচবে না, মৃত্যু নিয়ারেস্ট, মৃত্যু এসে গেছে। রহমত রসুল ছেলেটিকে দাওয়াত দেওয়ার জন্য ছেলেটির দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে আব্বু তুমি কলেমা পড়ে নাও, দুনিয়ায় শান্তি পাবে, আখেরাতে মুক্তি পেয়ে যাবে। রহমত রসুল যখন তাকে কালে কলেমার দাওয়াত দিল, এই ছেলেটি একবার তার বাবা কাছে দাঁড়ানো বাবার চেহারার দিকে তাই, আর একবার রহমত রসুলের চেহারার দিকে তাকায়, আবার বাবার চেহারার দিকে তাকায়, রসুলের পাকের চেহারার দিকে তাকায়, বাবার দিকে তাকাইয়া ছেলেটি জোরে কথা বলতে পারে না, বাবাকে হাত দিয়ে ডাক দিছে আব্বু এদিকে আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাই দাও। ইশারায় বলছে নিজের জন্মদাতা বাবা এসে মুখের কাছে কান লাগাই দিছে। ছেলেটি রহমত রসুলের দিকে আঙ্গুলি সেরা করে আব্বু এই রহমত রসুল আমাকে কলেমা পড়তে বলে, বলো আমি কলেমা পড়বো নি আব্বা জান গো, আমার নবী আমাকে কলেমা পড়তে বলে আমি কি কলেমা পড়বো নি? বাবা বসার থেকে দাঁড়াই কে ছেলে, তুই আমার সন্তান, আমি তোর বাপ, আমি তোরে বলি গো ওনার চাইতে সত্যবাদী সারা জাহানে আর কেউ নাই, আর দেরি করিস না, আমার কথা শুনিস না, উনি রহমতের রসুল, ওনার কথায় কলেমা পড়ে মুসলমান হ, দুনিয়ায় মুক্তি পাবি, আখেরাতে মুক্তি পাবি। বলার সঙ্গে সঙ্গে ছেলেটি হাত বাড়াই দিছে। আরে আফসুস, ইসলাম বুঝাইবার পারলাম না, কারণ ইসলাম নিজেরাই বুঝি নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? শুধু দলাদলি, আমি বড়, আমি বড়, আমি বড়, কি বলেন, ঠিক নেবে ঠিক? আমি সব বুঝি, আর কেউ বুঝে না, এমন রোগে আমাদেরকে ধরছে যে এই রোগের কারণে আজকে রেবলিস্ট হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, কি বলেন, ঠিক নেবে ঠিক? ছেলেটি হাত দাঁড়িয়ে দিছে, আল্লাহ নবী কলেমা
ও ধলকার যুবকেরা শুইনা নেয়, অন্য ধর্মাবলম্বী বন্ধুরা শুইনা নাও। ছেলেটি হাত বাড়াই নবীর হাতে কলেমা পড়ল, কলেমার লজ্জ সে, ছেলেটি এন্তেকাল হইয়া গেল। নবী ছেলেটির দিকে তাকাই, দেখে ছেলেটি আর দুনিয়ায় নাই। রহমত রসুল সাহাবীদের দিকে তাকাই বলে, আমার সাহাবীরা এই শোনা, ছেলেটিকে গোসল দাও, কাফন পরাও, আমি নবী নিজে জানাজার ইমামতি করব। একটা হাত তেলাওয়াত করলো না, একটা সেজদা আল্লাহরে দিল না, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইল না। আল্লাহ নবী বলে, আমি তার জানাজার ইমামতি করব। সাহাবীরা গোসল দিয়ে কাফন পরাইছে, হুজুর জানাজার ইমামতি করলেন, ইমামতি শেষে আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবীরা তাকে কবরস্থানে নিয়ে যাও, কিন্তু তোমরা কেউ কবরে নাইমো না, আমি নবী নিজে কবরে নামব। নবীজি কবরে নাই, হাত পাচ্ছে আমার কাছে দাও। কফিন নবীজির হাতে দিছে, নবীজি হাতে এইভাবে বুকের সাথে লাগাইয়া, এইভাবে লাগাইয়া ছেলেটির কফিনের দিকে তাকাইয়া নবীর দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীর উপরে বৈশা কাঁদে, এমন কপাল দিয়া দুনিয়ায় এই যুবক আসলো, শুধু কলেমা পড়লো, জিন্দগির পরিবর্তন হইলো, রহমতের রসুলের বুকে লাগে আছে। আমরা কি পারবো নি এমন সৌভাগ্য নিয়ে আসছিনি দুনিয়াতে? সাহাবিরা কাদেরে, নবীজি দুই নয়ন দিয়ে পানি পড়তেছে, হঠাৎ করে নবীজি মুসকি হেসে দিছে, হুজুর আইসার দেরি করে নাই, কান্নার মধ্যে নবীজি হাসতেছে, হাস দিয়া এই কফিন কবরের মধ্যে রাইখে নবীজি উপরে উঠে আসছে। সাহাবিরা দলে দলে আইসা বলি, আর শুন আল্লাহ হাবিব আল্লাহ নবীজি গো, আমার বাবা আমার মা আপনার কদমে করবান, আমরা জানবার চাই। নবীজি অজর নয়নে কাঁদতেছিলেন, এমনি করে আপনি হেসে দিলেন, ব্যাপারটা কি? আল্লাহর নবী বলে, সাহাবীরা গো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি বা বুঝা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা দেখি তোমরা তো দেখো না, এই ছেলেটি মাত্র কলেমা পড়ছে, তাকে গোসল দিয়ে কবরের মধ্যে রাখল। শোনো, ছেলেটির লাশ কফিন আমার যখন হাতে, আমি কাঁদতেছিলাম তার মর্যাদার কথা চিন্তা করে, হঠাৎ করে আমার নজর পড়ল ডানে বামে, আমি তাকাই দেখি রে চতুর্দিক থেকে ডাগর ডানা ঘুরেরা তার গালের মধ্যে সুমা দেওয়ার জন্য দল পাকাই আসতেছে। জান্নাতি হুরেরা দল পাকাই আসতেছে তার গালে সুমা দেওয়ার জন্য, কিন্তু আমি নবীর কোলে দেইখা হুরেরা লজ্জা পাই। এই অবস্থা দেইখা আমি নবী আর দেরি করলাম না, তার কফিন কবরে রাইখা আমি নবীজি উঠে আসছি। বন্ধুরা ভাইরা, কোরআন অমানুষকে মানুষ বানায়, কোরআন হইল জীবন ব্যবস্থার নাম, কি বলেন ঠিক নে বেটি? আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ সমশির গেল গো মোর নবী কাটিবার, হইল ইসলামের আমির। হযরত তোমারের জীবন পরিবর্তন হয়েছে শুধু তাই না, আল্লাহর নবী নিজে বলেন, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাহিদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আউফ, মুহাজির মক্কি, আমার আবু উবায়দ ইবনে জাররাহ জান্নাতি, চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। হযরত ওমর নবীজিকে কাটতে গেছে, আল্লাহ সেই ওমরের জীবনের পরিবর্তন হয়ে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? শুধু কি পরিবর্তন হয়েছে, সংক্ষেপ খুব লম্বা কথা বলবো না, হযরত ওমর মদিনায় সেজদায় পড়ে আছে নামাজের সেজদায়, এমন সময় মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, মদিনার জমিন কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে, হযরত ওমর মাথা উঠেছে, নামাজটা পূর্ণাঙ্গ শেষ করে ফেলছে, নামাজ শেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকম্পের অবস্থা দেখা, হযরত ওমরের মাথা গরম হয়ে গেছে, সহ্য হয় না, তিনি ভূমিকম্পের দিকে তাকাইয়া মাটিকে বলতেছে, মাটি রে কোন সাহসে কাপো, কেমনে এই জমিনে ভূমিকম্প হয়, ওই তো আমার রহমতের রসুল নিজে জেন্দা শুয়ে আছে। হযরত ওমর চিৎকার মেরে বলে, যে জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে রে, ওই জমিনে কেমনে ভূমিকম্প হয়, আমার ওমরের, আমি ওমরের জেহেনে ধরে না, আল্লাহু আকবার। হযরত ওমর বলে, যেই জমিনের মধ্যে
মধ্যে রাসূল পাকের সিনার কিনারে আবু বকর সিদ্দিক শুয়ে আছে, সেই জমিনে কেমনে ভূমিকম্প হয় আমার বুঝে ধরে না। এই কথা বলিয়া ভূমিকম্পের দিকে তাকায়, রাসূল পাকের রোজার দিকে তাকায়, হঠাৎ করে জজবা এসে গেছে। আল্লাহ জজবা বুঝেন তো, জজবা হঠাৎ করে জজবা এসে গেছে, নিজে ইমোশনাল হয়ে গেছে, হাতটা দিয়ে জমিনের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বলে খামোশ ভূমিকম্প বন্ধ হ ভূমিকম্প। মুসলমানরা ভূমিকম্পের উপরে রাজত্ব করছে, নীল দরিয়ার উপরে রাজত্ব করছে, পানির উপরে রাজত্ব করছে, আগুনের উপরে রাজত্ব করছে, বাঘের উপরে নেতৃত্ব করছে, কিন্তু আমরা ছাগলের উপরেও নেতৃত্ব করতে পারি না। কেন? আমরাই আমরা না। নই কুমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝর তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরে বেতে শুনিয়া যান। এর সাথে জমাত হওরে হাজির এখনো জমাতে আসের স্থান, বাজিছে দামামা বাজারে আমা মাসি রুসু করি মুসলমান, জয় জমানার দাওয়াত রয়েছে ভাঙা কিল্লায় উর নিশান, নারায়ে তাকবীর। কেন আমাদের কথা একশন নাই? সৎ কাজের আদেশ করতে রাজি আছি, অসৎ কাজের নিষেধ করতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেডি? সৎ কাজের আদেশ করলে কোরমা বলাও গাড়ি ভাড়া হা দিয়ে তোবা কোনোটা বন্ধ হয় না, অসৎ কাজের নিষেধ করলেই কয় হুজুরে আর ভালো না, মৌলবি খারাপ, পিসাব খারাপ, আলেম খারাপ, কি বলেন ঠিক তো বেঠি? এই জন্য আমাদের বরিশালে বলে বাইন মাসের মতো ওয়াজ করি কারো গায়ে যেন লাগে না, তাইলে হুজুর ভালো, কি বলেন ঠিক না বেঠি? না, এই কারণে তো তোমার কথার মধ্যে রস আছে, যশ না, এই রস আছে কি নাই জোরে খান, যশ নাই তোমার কথায় কাজ হয় না, কি বলেন ঠিক না বেঠি? আর হযরত ওমরের মতো মানুষ জীবন পরিবর্তন করছে, দোষ রং সার দিয়া এক রং হ গিয়া ইসলাম কবুল করছে, তো পিছনের কথা সব উল্টিয়ে ফেলে দিছে, কি বলেন ঠিক না বেঠি? এখন ভূমিকম্পে বলো থাম ভূমিকম্প, আমার বুঝে ধরে না যে জমিনের মধ্যে নবী শুয়ে আছে সেই জমিন কেমনে কাঁপে, সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ। ইসলামী বিশ্বকোষ পড়েন, স্টাডি করে দেখেন, ওই যে ওমরের থাবায় ভূমিকম্প মদিনায় বন্ধ হয়েছে রে, আজ পর্যন্ত ভূমিকম্প নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কু, ঠিক নেবে ঠিক জোরে কম। শুধু তাই না, এখানে একটা কথা আমার বলাই লাগে, ওমর কি শুধু সৎ কাজের আদেশ করছে না, সৎ কাজে নিষেধ করছে বলতে হবে, যার কারণে তার কথা স্পিরিট, কি বলেন ঠিক নেবে ঠিক? পীর সাহেব সৎ কাজের আদেশ করে না অসৎ কাজের নিষেধ করে বুঝতে হবে, যদি দেখেন সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে তাইলে বুঝবেন অলরাইট, কি বলেন ঠিক না ঠিক? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সেরাতে সুরাতে, কথাবার্তায়, আর যদি না সবাই রেফু দে কিন্তু হকের দাওয়াত দেয় না, বাতিলের বিরুদ্ধে কথা বলে না, তখনই বুঝবেন সামথিং রং, কি বলেন ঠিক না ঠিক? তখনই বুঝতে হবে এখানে কি কিছু ভেজাল আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আবার কিছু লোক বলে ইসলাম দরকার, তবে হুজুর এত সাথে কেন, এখনো সময় হয় না, সঙ্গে সঙ্গে হুজুর কেবলারে ধরবেন, হুজুর সময়টা কবে হবে একটু বইলে যান, তারপরে যাইতে দেবো না, হয় বাইন্দে রাইখে দেবো। আপনাদের দেশে বলে না, বলে না জোরে বলেন, বলে কি বলে না? ইসলামের কোনো ভালো কথা বলতে গেলেই কয় ইসলাম দরকার, তবে এখনো সময় হয় নাই, তাইলেই বুঝবেন তার পেটের মধ্যে কিছু ইহুদির গু পায়খানা গেছে। জোরে বলেন আমার সাথে একমত কিনা, হাত জাগিয়ে বলেন জোরে বলেন ঠিক না ঠিক? জোরে খান, কবে সময় হবে বলো, দাঁড়াও হিসাব দাও। রাগ করতেছেন হুজুর কেবলা? আপনি বলেন এখন সময় হয় না, কবে হবে? এখানে একটা কথা আমার সাথে বলতে হবে, আমার দিকে তাকান, কষ্ট হইতেছে আপনাদের? আমি আজকের ওয়াজ বেশি করবো না ইনশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এখন আমার সাথে আপনাদের বলতে হবে, বইলে দেখেন নয় মুসলিম সিরাজি শুধু গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করে না, কতই তো আপনাদের সামনে বললাম, খোদার কসম করে বলি প্রিন্সিপাল সাহেব, সভাপতি সাহেব, এদেশের আলেম ওলামা আপনাদের জুতা মাথায় নিয়ে বইলে যাই, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, মুসলমান হয়ে মরার জন্য ইসলাম কবুল করছি। বাবাজি কপাল যদি ভালো হয়,
মূর্তি পূজক মূর্তি নির্মাতার ঘরে হইয়া মুসলিম মিল্লাতের বাপ। ইব্রাহিম আলা নবী আলাইহিস সালামের বাবার নাম কি? আজর কুমার। মূর্তি পূজক মূর্তি নির্মাতা, মূর্তি বানাইতো, মূর্তিরই পূজা করতো। মূল নাম তারেক। তানার ঘরে ইব্রাহিম খলিলুল্লাহ। কপাল ভালো, কি বলেন? ঠিক নেই বেঠি? আর কপাল যদি খারাপ হয় রে বাবাজি, লুত নবীর স্ত্রী হইয়াও জাহান্নামি হইয়া যায়। কপাল যদি খারাপ হয়, আদমে সানি সিনিয়র পয়গম্বর নূহ নবীর ঘরে হইয়া কেনান কাফের হয়। আর কপাল যদি ভালো হয়, ফেরাউনের ঘরে হইয়া বিবি আসিয়া জান্নাতি হইয়া যায়। কমেলুতে আহলিয়ারা কাফেরান, কমেলুতে আহলিয়ারা কাফেরান, ফেরাউনে আহলিয়ারা তাহেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। ফেরাউনের ঘরের বিবি হইল জান্নাতি, আর লুত আলাইহিস সালাম নবী তার ঘরের স্ত্রী হইল জাহান্নামী। ঠিক না বেটিক? জোরে কোন? সেই জন্য একটা কথা আমার সাথে বলা লাগবে, তারপরে বাকি ওয়াজ করব। মুখ থাকলে বলবেন, মুখ না থাকলে বলা লাগবে না। দেখবেন কোনো দলদলি করছি কিনা, যদি দলদলি করি ওই স্টেজ আর জীবনে আমার দাওয়াত দিবেন না। দাওয়াতের অত দরকার নাই, আমার সাথে বলাই লাগবে। এখন ভুলের দিকে যাইতেছি, অনৈক্যের দিকে যাইতেছি। ইচ্ছা ছিল ঐক্যের, কিন্তু যাইতেছি অনৈক্যের মধ্যে। এখন টুপি গোনার সময় নাই, পীর গোনার সময় নাই। বাগা এইটা কি জায়গা? দলগার বাজারে আগুন লাগ, জানলাম আপ করুক। এখন যদি বলেন আমার যে কয়জন পীর ভাই আছে তারাই আগুন বালতিতে পানি নিয়ে আসবা, ও আমার পীর ভাই না, ও পানিও নিবাইতে পারবে না, কি বলেন? ঠিক নেবে ঠিক? আওয়ামী লীগেরা যদি বলে আগুন লাগছে ধলকা বাজারে, বিএনপির কোনো লোক আসবাই না এখানে, তাহলে আগুন লেপবে নি? জোরে কন। যদি বিএনপি এর কালারা বলেন আমরা বিএনপির লোক, বাজারে আগুন লাগছে, আমরা ছাড়া আর কেউ বালতি ভরে পানি নিয়ে আসবে না, সমস্যা হইবে না? হইবে না। এখন দলগা বাজারে সবাই আগুন নিবাইতে হবে বালতি ভরে পানি নিয়ে আসার। যদি বলেন হিন্দু, তুমি হিন্দু মানুষ, তুমি পানি দেবে না, বলবেন? বলবেন সবজির বলবেন? বলে না, এখন যে যা পারো পানি দিয়ে এসেছো, ইসলামের ঘরে আগুন লাগাই দিতে চায় আন্তর্জাতিক চক্রান্ত, কি বলেন? ঠিক নেবে ঠিক? এই মুহূর্তে যার যা আছে, যার বালতি আছে বালতি বইরাম, মেশিন আছে মেশিন বইরাম, যার কাছে যা আছে নিয়ে আসতে হবে। এমনকি যদি কেউ না পারে, এক কোষ পানি নিয়ে মিল ফিক মেরে দাও, তাহলে তো আগুন লেবার কাজে সহযোগিতা হইলো, কি বলেন? ঠিক নেবে ঠিক? এই প্রসেস অবলম্বন ছাড়া আমি সিরাজি বইলে যাই ভাই যা মুসলিম মিল্লাতের কোনো গতি না। অবস্থা কিন্তু ভালো না, এখনো তৈরি হওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন? জোরে কোন? লাগবে কি লাগবে না? সেই জন্য আমার সাথে বলেন আল্লাহর দিন, মুখ খুলে বলেন আমার আল্লাহর দিন। আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তির নাম বাতিল শক্তি। আমার সাথে বলতে হবে আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতিল শক্তি। যদি আমার বাবার হয় বাবাও বাতিল, আমার ছেলে হইলে ছেলেও বাতিল, কোনো পিসাব হইলে পিসাবও বাতিল, কোনো মুরিদসাব হইলে মুরিদও বাতিল, কোনো ইমাম হইলে ইমামও বাতিল, কোনো বক্তা হইলে বক্তাও বাতিল, কোনো মুফাসসির হইলে মুফাসসিরও বাতিল, কোনো মুহাদ্দিস হইলে মুহাদ্দিসও বাতিল। হুজুর বসা আছে, বলেন ঠিক যাবে ঠিক? এই কথা কার একমা দুই হাত জায়গায় দেখান, আল্লাহ তুমি কবুল করে ধরে কেন? আল্লাহুম্মা আমিন। ব্যাস ক্লিয়ার। এরপর আর এক লাইন কথা বললে আমি সামনে কতটুকু কথা বলবো, বলেন আল্লাহর দিন। দিন মানে কোরআন, দিনের এক অর্থ কি? কোরআন। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতেল তারা। কারোর সাথে ঝগড়া নাই, কারোর সাথে তারজ নাই, কারোর সাথে প্রতিবাদ নাই। হ্যাঁ, আমরা প্রতিবাদ করব, এটাই প্রতিবাদ। আমরা প্রতিবাদ করব প্রতিরোধের জন্য। কিসের জন্য? জোরে বলেন, আমরা প্রতিবাদ করব প্রতিরোধের জন্য, অন্যায় প্রতিরোধের জন্য প্রতিবাদ করব, গদির জন্য করি না। আমাদের আন্দোলন ইসলাম কি আন্দোলন হবে, ইমানদারের আন্দোলন কি বল, সংশোধন মুখী কি বলেন? ঠিক নেবে ঠিক? হ্যাঁ বাবাজি, সেই জন্য বলতে হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতেল তারা। যদি আমার ছেলে বাধা দেয়, আমার ছেলে বাতেল। আমার আব্বায় বাধা দেয়, আমার আব্বা একমত থাকতে পারবেন? জোরে বলেন। এই মিষ্টি মিষ্টি কথা, নবীর বিরুদ্ধে কথা বলছে, নবী কি ব্যঙ্গুক্তি করছে? আপনারা রাস্তায় স্লোগান দিচ্ছেন, আমিও দিছি। ইউটিউব খোলেন, শুধু ওয়াজ করি না, অন্যায়ের প্রতিবাদে যে কোনো পদক্ষেপে সবাই সাথে রাস্তায় থাকি, আগে থাকি, ইনশাল্লাহ থাকবো। ওয়াজ চলে যায় তাতে আমার কিছু আসে আর যায় না।
এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না বিতরের নামাজে কি বলতেছেন অনাত্রুকু মাই বলেন না বলেন বলেন না বলেন আজকে যাইয়া নামাজ শিকারে খুলে দেখবেন যে আমি কি বলছি এই কথাটা আল্লাহর সাথে ওয়াদা করেন না আল্লাহু আকবার বলে তাকবীর দিয়া এরপরে আপনি আল্লাহর সাথে বলতেছেন না কি ওয়াদা করতেছি ওয়াই দিন সাহেব কয়দিন খাবা কি বলেন ঠিক নেই পিস সাহেব কয়দিন খাইবেন এই আমার বুকটা ভাইটা যায় আপনাদের দেখাইতে পারবো না মাহফিলটা শেষ হইবে আপনারা ঘরে যাই আব্বা বইলে ডাক দেবেন ওই মিনা সাহেবের ছেলে বসা আছে আর আমি বুকের সাথে নিয়ে বলছি তোমার আব্বা সোনার মানুষ ছিল ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আব্বার জন্য দোয়া করবেন ওই কবরের কাছে গেছি আব্দুল হক বসা মানন আব্দুল হক ওদেরকে আমি ছোট দেখছি দেশে যখন আসছি সেই জন্য নাম দিয়ে ডাক দিয়েছি বাবা রাগ করিস না কিন্তু মাদ্রাসার ছেলেগুলা এমনভাবে কান্না শুরু করছে আমি নিজে ইমোশনাল হয়ে গেছি প্রিন্সিপাল সাহেব নিজে কাঁদছে বাবাজি রে ঘন্টায় কার কখন বাড়ি পড়বে রে জানা কিন্তু না কিসের দাওয়াতের কর্মী আর কিসের বক্তা আল্লাহ দয়া করিয়া মুসলমান হিসাবে কবুল করে না আপনারা আমার ওয়াদার সাথে এক থাকবেন বলেন বাতেল ওয়াজ করি বাতেল বাতেল বুঝাইতে চাই না তাইলে ওয়াজেনের দাম কমে যাইবে দাওয়াত কমে যাবে কি বলেন ঠিক নেবে ঠিক আমি বাতেল এক লাইনের মধ্যে বুঝাই গেলাম আল্লাহর দিন আল্লাহর জমিনের প্রতিষ্ঠায় বাধা দেয় যারা তারা বাতেল এ টু জেড যে দেবে সেই বাতেল কি বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন ঠিক নেবে ঠিক আমার আব্বা দিলেও কি পিসার দিলে যে পিসার দেবে সেও বাতেল বুঝতে হবে আপনি কারটা খাইছেন এই জন্য এখন হক কথা বলতে চায় না চুপ করে আসছেন কি বলেন ঠিক নেবে ঠিক আমি আশ্চর্য হয়ে যাই মনের কথা বললাম ওয়াজ না আজকের জানি কেমন হয়ে গেছে আমি ওয়াজ কেমন হবে আমি জানি না আল্লাহ দরকার না কথাগুলার নবীর বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করছে রাস্তায় আমরা নামছি আর আমার মতো মুসল্লি কপালে দাগ পরা জানলা দিয়ে মসজিদের ভিতর দিয়ে চাইয়া চাইছে দেখার মুসকি মুসকি হাসে মাথা খারাপ হয়েছে কোথায় জানি কথা বলছে ডেন কোথায় ফ্রান্স ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা বলে আর ওনরা ধলগা বাজারে যশোর বরিশাল নলসিটি বসে স্লোগান দে লাভ হইবি কি লাভ হইবে জানো না তোমার স্লোগানের কারণে তসনিমা বাংলায় আস্তারে পায় না ঠিক নেবে ঠিক জোরে কয় ওই ডেনমার্কে যে ব্যক্তি নবীর বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করছিল ও শর্ট সার্কিট হইয়া পুড়িয়ে মারা গেছে যুগান্তর পত্রিকা এবং আমি অন্যান্য পত্রিকা সংরক্ষণ করে রাখছি তার মরা ছাই পর্যন্ত পাওয়া যায় না মাত্র আলামত পাওয়া গেছে তুই চেনো না আমার নবীকে তুই জানো না বাতেল তুই কার দিকে ইঙ্গিত কর আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ একটা কেতাব মালাবুদ্দা মিনহু আলেমেরা বসা আছে কেতাবের নাম মালাবুদ্দা মিনহু ফার্সি কেতাব এখন বাংলা হয়েছে এই কেতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলছে কোনো আলেমকে নিকৃষ্ট করা কোনো আলেমকে অযথা অত্যাচার করা কোনো আলেমকে গালিমন্দ করা কোনো আলেমকে নিন্দা যাওয়া কথা বুঝতেছেন তো কথা বুঝতেছেন কুফরি কি জোরে কন কোনো আলেমকে গালি দেওয়া নিন্দামন্দ করা আল্লাহ একবার ভিক্ষু খয়রাতি এতিমখানায় ভরে মুন্সি মসজিদের ইমাম কি বলেন গায়ে লাগে না সত্য না মিথ্যা জোরে কন আপনারা শোনার মানুষ জানি এই এলাকার মানুষ সম্পর্কে আমার জানা আছে আপনারা ভালো মানুষ এইরকম নেগলেক্ট করা অবহেলা করা নিন্দার চোখে দেখা কুফুরি এইরকম যারা দেখবা গো সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তার ইমান নিয়ে কবরে যাইবার পারবে না ইসলামের জন্য অত্যন্ত প্রহরিয়ে থাকতে আমি কি পারবো না জানি না কি বলেন ঠিক নেবে ঠিক আমার দায়িত্ব ইসলাম আসলামের মতো দৌড় দিয়ে প্রথম দরজা পর্যন্ত যাব বাকি দরজা খুলে দেওয়ার মালিক আমার আল্লাহ পারবো না জোরে বলেন আমার কত শক্তি আমি পরোয়ার করি না আমার শক্তি নিয়ে আমি তৈরি হয়ে যাব কি বলেন ঠিক নেবে ঠিক না বাতেলের সাথে আপোষ না কুঠারের আসার কিসের আমি টানবো আপনার সম্মান করবো না আপনি কি করেন আচ্ছা কিসের কাঠের ঠিক নেবে ঠিক টুপির দিকে চায় বক্তা কোন দলের শ্রোতা কোন দলের
উনি কোন পীরের মুরিদ, ইনি কোন পীরের মুরিদ, ইনি কোন দালের লোক, উনি কোন দালের লোক, উনি কোন তরিকার লোক, আমি কোন তরিকার লোক, বুঝেন নাই মনে হয়? আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। ঠিক না? ঠিক জোরে খান। লোক কয়জন শতকরা? ব্রাহ্মণ জন, কিন্তু ব্রাহ্মণ ভাগে বিভক্ত হয়ে গেছি। তানা টুপি আর আমার টুপি মিলে না, এই জন্য লোকটা ভালো না। যদি লোকটা হকপন্থী হয়, মনে করি লোকটার টুপি আমার টুপির সাথে ওনার ব্র্যান্ড মেলে না, এখন লোকটা ভালো হইলো সে কি আমি ভালো বলে মেনে নিতে রাজি না? এই রোগ আসে নাই বলে এই রোগের কারণে 92 জন মুসলমানের দেশে ওয়াজের পারমিশন লাগে না। 92 জন মুসলমান যদি বাতিলের মোকাবেলা এক হয়ে এক নারায় থাকবে চিৎকার দিতাম, তাইলে এই দেশের মধ্যে অভ্যুত্থান ঘটে যাই। আরে ওয়াজে আসলে তো কাল মালাইকা, কাল মালাইকা তো বুঝছেন, ওয়াজে তো কাল মালাইকা। ঐক্যের কথা চিন্তা করলে মনে হয় হুজুর জন ঐক্যের জন্য পাগল, কিন্তু আমার দিলের নেশাকে তো আপনারা জানেন না, এটা মুখে বলি। আর বক্তারাও খুব সুনিপুণ, আমরাও খুব চালাক, বক্তারা বোকামানের বক্তা না, এমন ভাবে ওয়াজ করে যাব কারো যেন গায়ে লাগে না, তাহলে বক্তা ভালো, আগামী বছর আবার দাওয়াত দিয়ে দাও। এজন্যই তো মাঠে বলে আলেম হইয়া রাজনীতি করবে কেন, পীর হইয়া রাজনীতি করবে কেন? আমি রাজনীতির কোনো কথা বলবো না, আপনাদের কোনো চিন্তাও নাই। বলে কি বলে না, বলে কি বলে না, তিনটে জায়গায় আমাদের চরম ভুল। আমি তো পুরান মানুষ, একটু কিছু কথাবার্তা বললে তারপর আর শুরু করি, অসুবিধাই কর না গো। কয় জায়গায় বলেন? তিন জায়গায়। কয় জায়গায় শোনেন আপনারা, তারপর যদি আমার ভুল হয়, আপনি তো বড় বড় আলেমুল আমার আসছেন। প্রথম নম্বরে ভুল হইলো, আমরা ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করছি, জোরে বলেন। দ্বিতীয় নম্বর, নবীকে ধর্মের নেতা মনে করছি। তিন নম্বরে, কোরআনকে ধর্মের বই মনে করছি। শুনলেন? ধর্মের কোরআন শরীফের মধ্যে নামাজ রোজা টুপিদারি জামা পাগড়ি তবলিক তাসকিয়া তাসাউ এই আছে আর কি, ঠিক না? ঠিক, ধর্মের বই। আর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে মনে করছি, উনি একজন ধর্মীয় লিডার, ধর্মের নেতা, ঠিক না? মনে করছি। আর ইসলাম, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, সাসানসাস মুসলমানও কি ইসলামও কি একটা ধর্ম মনে করছি, কি বলেন? ঠিক না? ঠিক। কিন্তু আমি বলতে চাই, আমি তো আপনাদের দেখে ইসলাম কবুল করেছি। ইসলাম ধর্মের নাম না, ইসলাম জীবন ব্যবস্থার নাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। একজন মুসলমান মাথার চুল, মুখের দাড়ি, মুখের মোজ, জামাটা কিভাবে গায়ে দিবে, পাজামাটা কেমনে পরবে, লুঙ্গিটা কেমনে পরবে, রাজনীতি কেমনে করবে, ধর্মনীতি কেমনে করবে, বাতিলের মোকাবেলা কেমনে করবে, কোন পা দিয়ে মসজিদে উঠবে, কোন পা দিয়ে মসজিদ থেকে বের হবে, কোন পায়ের মধ্যে জুতা দিবে, স্বামী তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, স্ত্রী তার স্বামীর সাথে কেমন ব্যবহার করবে, বাপ তার সন্তানের সাথে, সন্তান তার বাবার সাথে, রাজা তার প্রজার সাথে, প্রজা তার রাজার সাথে কি ব্যবহার করবে, এভরিথিং কোরআন শরীফের মধ্যে ইনকর্পোরেটেড, অন্তর্নিহিত, মজুদ। চিৎকার মেরে বলেন নারায় থাকবি, ঠিক না? ঠিক। কার জন্য, কার কাছে আপনি হাওলাত করতে যাবেন? কারো কাছে যাওয়া লাগবে না। হ্যাঁ, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জেন্দাবস্থা, দীঘেনিকা, মনুস্মৃতি, প্রচলিত তৌরত, প্রচলিত যজ্ঞ, প্রচলিত ইঞ্জিন, যত ধর্মগ্রন্থ আছে বলতে পারবেন? আজকের যে ছেলে দুইটা পাগড়ি নিছে, এমন কোন ধর্মের হাফেজ আছে পাগড়ি পড়বে? বলতে পারবে যে একজন হাফেজ আছে আমার ধর্মের বই পুস্তকে? এটা ইন্টারনেটের যুগ, স্যাটেলাইটের যুগ, ইন্ডোস্কোপির যুগ, আলট্রাসোনোগ্রাফার যুগ, ভিডিও কলের যুগ। আপনি সার্চ দেন, জিজ্ঞাসা করেন পার্শ্ববর্তী দেশ ভারতের ধর্মগুরুর কাছে যে আপনার ধর্ম পুস্তকের কোন হাফেজ আপনার দেশে আছে কিনা। এটা চ্যালেঞ্জ, সম্ভব না, নাই। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট মিয়ার প্রফেট অ্যান্ড সিম্পলি রিলিজিয়াস লিডার, বাট অলসো এ প্রভিডেন্ট পলিটিশিয়ান অ্যান্ড ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইসলামী রিপাবলিক অফ মদিনা। চিৎকার মেরে বলেন মারহাবা। আমরা মনে করছি ধর্মের লিডার, না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট মিয়ার প্রফেট অ্যান্ড সিম্পলি রিলিজিয়াস লিডার, বাট অলসো এ প্রভিডেন্ট পলিটিশিয়ান। তোমাদের রাজনীতির হাতে খড়ি দিয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 27টা যুদ্ধে সেনাপ্রধান, মসজিদে নববীর ইমাম, আবার দুনিয়াতে আল্লাহ নবী শ্রেষ্ঠ শ্রমিক হইয়া বুড়ির গাঠি মাথায় নিয়া যথাস্থানে আগাই দিস। একদিকে ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, যুদ্ধের ময়দানে সেনাপতি, মসজিদের ইমাম, সুবহানাল্লাহ বিহামদিহি, আবার রহমতের রাসূল গো দেখতে
যাইতেছে, বুড়ি গাঠি নিয়ে যাইতেছে। বুড়ি কিন্তু রহমতের রসুলকে চিনে না, কিন্তু নবী বুড়িকে চিনে। কথাটা বলার আগে একটা কথা বইলে নেই, খবরদার ভাই যান টুপি নিয়ে দলাদলি নেই, পিরমুড়ি দিয়ে দিয়ে দলাদলি নেই, তবলিক নিয়ে দলাদলি নেই। দলাদলি তো বাজাই দিচ্ছে কি বলেন, ঠিক নেবে ঠিক। মসজিদে জামাত নিয়ে গেলে জিজ্ঞেস করে, সাত গ্রুপ না জোবায়ের গ্রুপ? কি বাবা বাজে না বাজে না জোরে খন, তাহলে বাজাই দিছে না দিছে কি আছে না নাই আপনাদের দেশে? কি হুজুর বলে না কোন গ্রুপ, সাত গ্রুপ না? তাহলে বাজে না বাজে না জোরে বলেন। হ্যাঁ, সব জায়গায় কিন্তু আমাদের উপরে বিপদ। মানসিকতার পরিবর্তন করতে হবে। জিকির করবো ফুরফুরা সরমনায় সরসিনা, যে পীর যেভাবে বাতাইছে সেইভাবে জিকির করবেন, অসুবিধা নাই, কোনো দুঃখ নাই কি বলেন। কিন্তু বাতিলের বিরুদ্ধে আন্দোলন করব সব মুড়ির মোয়ার মতো হইয়া। রাজি আছেন নি জোরে বলেন। না বলবেন, আমি শক্তিশালী, আমার নেতৃত্বে হবে, এটা বলবেন নাকি জোরে বলেন? আল্লাহ শক্তির পরোয়া করে না, কত শক্তির মালিক তোমরা। সারা দুনিয়া কেন জায়গায় ব্রেক হইয়া গেল, করোনা দিয়ে দিলাম, মরল কারা? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দোয়া করছি আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও, কি বলেন ঠিক টেবে ঠিক? এরে যুবক, মরল কারা? স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহ। ঠিক টেবে ঠিক জোরে কন ও বন্ধু, মরল কালা ফরিদপুরের নয়নমণি আল্লাহ কামাল ইবনে ইউসুফ, সব দলের নাম কিন্তু বলছি কি বলেন ঠিক নেবে ঠিক? মরল কারা বদরুদ্দিন আহমেদ খামান, মরল কয়েক সপ্তাহ আগে দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান প্রাক্তন সংসদ সদস্য আখম জাহাঙ্গীর সাহ, মরল গোপালগঞ্জের কৃতি সন্তান প্রাক্তন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, কোরআনে হাফেজ, ভালো মানুষ, সুন্দর মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক? মরল কারা? তারা কি আমাদের মতো পাবলিকের সাথে মোসাফা করছে নাকি বাজান জোরে কন? ইমাম সাহেব নামলি তো সব মানুষ মোসাফা করে, হুজুর ফু দেন, আমরা কত ফু দিই। আজও তো 1000-এর উপরে লোকের সাথে আমি মোসাফা করছি আপনাদের এখানে, কি বলেন ঠিক নেবে ঠিক? তারা তো এইভাবে মোসাফা মনেকা করে না, মানুষের মুখে চুমা দেয় না, কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরেও তো তারা সারবার পারল না। সুতরাং কোনো ব্যাপার অহংকার করে কোনো লাভ নাই, ধরলে কিন্তু সারবে না, ঠিক নেবে ঠিক জোরে কন? ধরাটা কার হাতে জোরে বলেন, ধরাটা কার হাতে? এই ধরা খাওয়ার আগে মুসলিম মিল্লা সচেতন হইতে হইবে। না না, জাত বাই হইয়া কুঠারের পিছনে আচার হইয়া গাছ কাটা যাবে না, কি বলেন ঠিক নেবে ঠিক? তাইলে এই কপালে কোনো সুখ আর শান্তি আর সমৃদ্ধি থাকবে না। ভালো করে বুঝতে হবে, আমরা খাইছি ইলিশ মাছের জাটকাটা, তাগেরে দিছি টাটকাটা। মানে ইলিশ মাছ বুঝুন তো আপনারা, যশোরের একটু ইলিশ মাছ কম, খাইছি কি আমরা জাটকা, দিছি কি আমাদের বরিশালের নদী তো কীর্তনখোলা নদী, সুগন্ধা নদী, এই রেমে বড় ইলিশ মাছ প্যাড আপনার আমার বাসায় মেহমান এলে খাও, আমি কিন্তু খুব গরিব না, কোনো চিন্তা করবেন না। আপনার হুজুর খাওয়াইবেন কেমনি? হুজুর এত খাওয়ায় না, খুব খাওয়াইতে পারবো, অসুবিধা নেই যদি আল্লাহ তৌফিক দেয়, কি বলেন ঠিক নেবে ঠিক? এরকম ইলিশ মাছের ফেডিয়ালা মাছ, বরিশালের নদীর ইলিশ মাছ, মুন্সীগঞ্জের কালা বেগুন, আহ বলার আগে জিভে পানি এসে যায় সভাপতি সাহেব। জানবিনি না মুন্সীগঞ্জের কালা বেগুন আর বরিশাল নদীর ইলিশ মাছ যদি এত ঝোল পাক করে, বাপরে বাপ। কিন্তু ভালো করে বুঝবেন, দুঃখ হইলে এই যাক, আমরা খাইলাম জাটকা দিছি টাটকা, কাগো দিছি বুঝছেন না মামাগো, কি বলেন ঠিক নেবে ঠিক? জাটকাটা টাটকাটা যাই পোষলো, সঙ্গে সঙ্গে পেঁয়াজটা বন্ধ করিয়া দিল। ওই সময় বাংলাদেশে পেঁয়াজের কেজি 300 টাকা, কত হয়েছে না কথা বলেন না কেন, হয়েছে না? দরি দুনিয়া কাছি আরে না দিদাম, দরি দুনিয়া কাছি আরে না দিদাম, আগার দিদাম ওফাদারি না দিদাম। সুসময়ে অনেকই বন্ধু বটে হ, অসময়ে হায় হায় কেহ কারণ। সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। ও বাংলার মুসলমানরা নিজের পায়ে দাঁড়াগো, তোমাদের এমন সম্পদ আছে এটা সোনার বাংলায় ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? পেঁয়াজ ভিক্ষা করতে মামার দেশে যাইতে হবে না, বাংলাদেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ হয়, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু ভাই যান ইন্দুর আর তেলা পোকায় খাইয়া ফেলা, বুঝছেন না বুঝেন না?
এই জন্য বঙ্গবন্ধুর মতো লঘু মানব বলছিল, 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বলটা কোথায়? মুরব্বীদের কাছে শুনছি, হাই বুড়া কয় আমি জানি, দেখছেন জজবা কত কি বলে না, দুঃখ নিয়ে বলছে না সুখ নিয়ে বলছে, তার আত্মজীবনী পড়েছি, জীবনে সুখ করে নাই মনের দুঃখ নিয়ে বলছে, মনের দুঃখ নিয়ে বঙ্গবন্ধুর মতো মানুষ বলছে, সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি, আমি বলবো না আপনার নোস নোস 50-50 কি বলেন, ঠিক নেবে ঠিক, সবাই পাইছে সোনার খনি, দুঃখ নিয়ে বলছে কি বলে না জোরে কন না ভাইজান, ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু আপনাদেরকে ভূমিকায় রাখতেছি, এখনো সামনের দিকে যাই নাই, মুসলিম মিল্লাতকে দলাদলি বাদ দিয়ে নিজের পায়ে নিজের দাঁড়াইতে হইবে, রাজি আছেন নি? কোন কার পায়? আপনারা কবি নজরুলের নাম শুনছেন না? কবি নজরুল মেট্রিক পাস, ইউনিভার্সিটিতে কবি নজরুলের বই পড়ানো হয়, কলেজের প্রিন্সিপাল সাহেব সব বল আসেন না, ঠিক ঠিক না? কবি নজরুলের ছোটবেলার নাম দুখুমিয়া, কি নাম, লোকাল গাড়িতে যাইতেছে কবি নজরুল, আরো লোক ভিড়, সেই দিনের গাড়ি অত উন্নত মানের না, রড ধরে কবি নজরুল যাইতেছে, মুরব্বীরাও রড ধরে অনেকে যাইতেছে, সিট নাই। হঠাৎ করে কবি নজরুল দুখুমিয়াং 60-70 বছর এক বুড়িয়ার ডাক দিয়ে কাবু, আসসালামু আলাইকুম, বাজান বয়স কত? কাবা আসসালামু আলাইকুম, বয়স কত আপনার? বুড়িয়া রাগ হয়ে গেছে, একটুখানি পোলা আমার বয়স জিজ্ঞেস করে, মুখ অন্য দিকে ফিরে নিস। কতক্ষণ পরে নজরুলের দিকে তাকাই, দেখে চেহারায় তো ভদ্রলোকের ঘরেরই সন্তান মনে হয়, ডাক দিয়ে কে আব্বু তুমি আমার নাম জিজ্ঞেস করছো, ব্যাপার কি? কয় না এমনি জিজ্ঞেস করছি, আপনি না বললে আর কি করার আছে? কয় রাগ করিও না, আমার বয়স 60 বছর। কত বুড়ের বয়স কত? কবি নজরুল ডাক দিয়ে কা চাচা আমার 60 হইল, তবু নিজের পায়ে নিজে দাঁড়াইবার পারলেন না। বুঝি চিন্তা করি, কি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারলাম না, বুঝলাম না, নিজ দিক সাই দেখে নজরুলের পায়ের উপর বুড়িয়ার পাও, নজরুলের পায়ের উপর কার পাও, বুড়িয়া ডাক দেখে বাবা সরি, পরের বুঝে নেবেন, আপনারা জ্ঞানী মানুষ তো, পরের পায়ের উপর দাঁড়ায় লাভ নাই, বাংলাদেশ স্বনির্ভর হও এটাই আমাদের কামনা, দলাদলি বাদ দি, ইসলাম অনিবার্য, ইসলামের বীজ অনিবার্য, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই, শুধুমাত্র ইসলাম বন্দি হয়ে আছে দলাদলির কারণে, আর এই দলাদলির পিছনে আন্তর্জাতিক চক্রান্ত, সত্য না মিথ্যা জোরে কন না, আমি তো আপনা করে দেখে ইসলাম কবুল করেছি, মনে আসেনি নবী বুড়ি চিনে, বুড়ি নবীর চিনে না, ভুলে গেছেন নাকি, বুড়ির মাথায় কি গাঠি, রহমতের রসুল এগিয়ে গেছে বুড়ির কাছে, বুড়ি মা গো, ও মা এতগুলো গাঠি মাথায় নিছ, তোমার তো বড় কষ্ট হয়, মা গো অনুমতি যদি দাও গো আমি তোমাকে যথাস্থানে আগাই দিয়ে আসব, বুড়ি ডাক দিয়ে বলে যুবক বুঝছি, কিন্তু তুমি যে জন্য আমার গাঠি আগাই দেওয়ার চিন্তা করছো আমার কাছে দুইটার একটাও নাই, বুড়ি ডাক দিয়ে বলে খাদ্যের বিনিময়ে কাজ করে না আর টাকার বিনিময়ে কাজ করে, আমার কাছে খাদ্যও নাই গো টাকাও নাই, রহমতের রসুল মুসকি হাস দিয়ে বলে বুড়ি মা আমি এমন একজন শ্রমিক গো, আমি খাদ্যের বিনিময়ে না টাকার বিনিময়েও তোমার গাঠি আগাই দেব না, ফ্রি অফ কস্ট আমি তোমার গাঠি আগাই দেব, রহমতের রসুলের হাসি দেখা বুড়ি ডাক দিয়ে বলে যুবক তোমার মতো সোনার যুবক এই দেশে আছে রে, তাইলে কেন আব্দুল্লাহর ছেলে এই দেশটা দখল করে নিতেছে, সোনার মানুষ তো বাংলাদেশে আছে, এরপরও টুপি আলা আলা করে সন্ত্রাসী কয়, ঠিক টেপে ঠিক জোরে বলেন, এরে দুনিয়ার মানুষ, সারা পৃথিবীতে একটা পরিসংখ্যান আছে, 96.6% সন্ত্রাসী মুসলমানরা করে নাই, অযথাই আমাদের অপবাদ কি বলেন, ঠিক টেপে ঠিক, এখন তো সারা দুনিয়ার মধ্যে স্পষ্ট সবচেয়ে বড় সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প, ঠিক টেপে ঠিক জোরে কয় কেডা, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প, বাইডেন ভোটে হয়েছে গদি ছাড়বে না, বোঝা হয়েছে কেডা, বাইডেন গদি ছাড়ে না কেডা, এবার তোরাই বিচার কর, টুপিয়ালা সন্ত্রাসী না তোদের নেতা সন্ত্রাসী, আমার আল্লাহর বিচার আছে ঠিকঠাক মতো, কয় ধরি 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 না ধরলে তোরে, যশোর এই স্লোগান আছে, ধরি 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 না
বলেন, জৈনেরা তো বলতে পারে না, আওয়াজ শুরু হয়ে গেছে, জোরে কোন বলেন না, ধরি 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 না, ধরলে তোরে এখন ধরছি, সারা দুনিয়ায় কেমন লাগে দেখ, একটা টোক্কা দিছি, ডোনাল্ড ট্রাম্প যত মস্তানি করছো কাজ হয় নাই, ঘুরিয়ে ফিরিয়ে বাইডেনের হাতে ক্ষমতা আসছে, মস্তানি চিরদিন থাকে না, মস্তানি দিয়ে মঞ্জিলে মকসুদে পোষা যায় না। আপনারা রাগ করতেছেন নাকি, জোরে কোন, এগুলা সময় দরকার কি দরকার না, না বলবো না এগুলা। আমিও জানি সূরা ইউসুফের এক আয়াত পড়িয়া যদি আমি আলোচনা শুরু করি পুরো ঘটনা হাসানুল কাসাস, তাহলে আপনারা ঘুমাইতে যাইবেন না, সুন্দরী বলবেন, কিন্তু না, বহু সুর দিয়ে ওয়াজ করে দেখছি, ওয়াজটা সারিয়ে দেওয়ার পরে একটা সিগারেট ধরায় দোকান দিয়ে কাঁপতে কাঁপতে যাই, একটা সিগারেট দিয়ে দিই দশটা দামের, ওয়াজ শুনছে আড়াই ঘন্টা, একটা সিগারেট ধরে টানে আর কাহরে হুজুরে, আর একটা টান দিতে কলজিরা ঠান্ডা হয়ে গেছে, হুজুরে টান কি, উফ টানতেছে কিতে, জোরে কোন, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা, দুই ননে যায় না দেখা এই কপালের লেখা, বলো দুই ননে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাজা একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সমপল কত মায় নাইক ফেলিতে দিবে, হুহুঙ্কারে মালা কুলমুয়া তোমায় নিয়া যাবে। আমি সেরাজি বইলে যাই ভাইজান, কতদিন দুনিয়া আছি জানি না, কে বন্ধু কে শত্রু দুনিয়ায় চিন না, মঞ্জিলে মকসুদ লক্ষ্য করে তারপরে হাঁটা শুরু করিও। কথা প্রসঙ্গে বলি, তিন যাত্রী এক রিক্সায় উঠছে, কয়জন, কাল তো ভালো না খারাপ, ভালো না, রিক্সা ওঠার নিয়ম হইলো দুইজন, কি বলেন ঠিক নেবে, ঠিক, তিনজন উঠছে, আইন অমান্য করছেন, রিক্সাওয়ালা কদ্দুর যাইয়া ট্রাফিক সার্জনকে দূর থেকে দেখতে পাইছে, পিছন দিকে তাকাই বলে ভাই যান আপনার একজন নাইমা যান ট্রাফিক সার্জন সামনে, তিন বন্ধু ডাক দিয়ে বলে তোমার কোনো চিন্তা নাই, তুমি সামনে চালাইতে থাকো, ট্রাফিক সার্জন আমাগো আত্মীয় হয়, কি হয় ওই বুঝছি না, দরি দুনিয়া কাছি আরে না দিদা, মনে আছে তো, বলছি না বলি নাই, জোরে কোন, ট্রাফিক সার্জন কি হয়, রিক্সা একেবারে নিশ্চিন্তে টানতে শুরু করছে, ট্রাফিক সার্জেন্টের কাছাকাছি গেছে, ট্রাফিক সার্জেন্ট হাত জাগাইছে, রিক্সাওয়ালা থামাইছে ডাক দিয়ে, ওকে তিনজন শুকানো পিছনের দিকে তাকাইছে, ট্রাফিক সার্জেন্ট ত্রাম করে একটা চর মারছে রিক্সাওয়ালার গালের উপরে, রিক্সাওয়ালার কান্দে বলে আপনাদের নাকি আত্মীয় হয় ট্রাফিক সার্জেন্ট, আমারে চর খাওয়াইলেন কেন, কয় আমরা তো ঠিক কথাই কইছি, আমাগো আত্মীয় হয়, তোর তো আর আত্মীয় না, বুঝেন না, কয়েছে আমরা তো বলছি যে ট্রাফিক সার্জন আমাকে আত্মীয় হয়, তুই চালা, মাই খাওয়াইলেন, মাই আমাদের আত্মীয় হয়, তোর তো আত্মীয় না, কথা বুঝছেন না, বুঝেন না, বাংলাদেশের নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। আমি সেদিন ঢাকায় বলছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার জন্য পদ্মা সেতুর জন্য, বিভিন্ন সেতুর জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য আপনার জন্য প্রাণ খুলে দোয়া করি, কিন্তু নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনের আইন দরকার না, দরকার না, স্ত্রী স্বামীরে মারছে, আপনার দেশে মনে মারামারি নেই, আমাদের বরিশালে মারামারি আছে, স্বামী খালি স্ত্রীর মারে মনে করছে না, স্ত্রীও স্বামীরে মারে, মারে না, স্ত্রী মারছে চেয়ার উঠেই মারছে, শেষমে মায়ের তো এক লাসা দিছি, তারপর চেয়ার দিয়ে পিটাইছে, চেয়ার ফিক মেরে স্বামীর গায়ে মারছে, স্বামীর হাত ভেঙে গেছে, স্বামী বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করছে, নির্দিষ্ট তারিখে বাদী বিবাদী দুইজন একত্র হয়েছে, স্বামী বাদী নাকি বিবাদী, স্ত্রীও দাঁড়াইছে, স্ত্রী কি আসামি, আসামি তো সে কারে, কথা বুঝেন না মনে হয়, যশোর জিজ্ঞেস করে আপনার স্বামী হয় উনি, কয়জি মারসেন, কয়জি, একবার সত্য কথা, কোনো মিথ্যা নাই, ডাকতে বলে মারসেন, মারসেন চেয়ার মারলেন কেন, স্বামীর গিয়ে চেয়ার মারছেন আপনি, কয় স্যার আমার কোনো উপায় আসলো না, টেবিলটা জাগাইতে পারি নাই, এই জিনিস চেয়ার মারছি, টেবিলে ওজন বেশি, আমাদের দেশে স্বামী স্ত্রী এই মহব্বত আছে, কি বলেন ঠিক নেবে, ঠিক, সব জায়গায় ভেজাল, ভেজাল আছে না নাই, ধরে কন, হ্যাঁ সামনের দিকে যাব, রাজা দৈনিক নাস্তার মধ্যে নাস্তা, সকালবেলা যে নাস্তা খায়, নাস্তার মধ্যে দুইটি করে রসগোল্লা খায়, কি খায়, আপনাদের দেশে রসের মধ্যে যে গোল্লা থাকে তার নাম রসগোল্লা, না শুকনো জায়গায় যে গোল্লা থাকে তার নাম রসগোল্লা, ছয় মাস পর্যন্ত রাজা নাস্তা খাইছে রসগোল্লা, কিন্তু ঝোল পায় না, রসগোল্লা ঝোলের মধ্যে থাকে না সভাপতি,
কারণ বড় লোকেরা ঝোল খায় না তা জানে, আর উজিরে জানে যে আমার তো আর খাওয়ার কিছু নাই, আমি ঝোল খাই। তো যখন রাস্তা রাজার জন্য টেরে নিয়ে যায়, তো রুমের মধ্যে ঢোকার আগে এই রসগোল্লার বাড়িতে আসতে ঝোলটা খাইয়া সারের দেয়, সারে রসগোল্লা খায়। সারে হঠাৎ ছয় মাস পরে সারের চিন্তা করতেছে দৈনিক রসগোল্লা খায় কিন্তু রস তো পাই না। তো উজিরের ডাক দিয়ে বলতেছে, উজির ছয় মাস পর্যন্ত রসগোল্লা খাইছি ঝোল পাই না, তা তো বলতে পারেন, এটা প্রেস্টিজের ব্যাপার আছে না। কইছে আগামীকাল থেকে এই মেনু পরিবর্তন করবো, দৈনিক এক জিনিস খাইতে নাই। কয় স্যার কী খাবেন? কয় আগামীকাল রসগোল্লার পরিবর্তে দুই পিস সন্দেশ। আসেন এই সন্দেশ দশরে, ওই যে সুন্দর প্যারা সন্দেশের উপরে কিশমিশ দেওয়া থাকে না, দুই পিস সন্দেশ। ঠিক আছে স্যার, ইয়ে স্যার, জি স্যার, যা বলবেন তাই স্যার। পরদিন যখন নাস্তা নিয়ে আসতেছে, রসগোল্লার পরিবর্তে আজকের নাস্তা কি? রাগ করতেছেন নাকি? ওয়াশটা ঘুরেই নিয়ে আসতেছি আপনার গলায় একটা, এটা ভাও করিলে আগে ঠিক নেবে ঠিক ধরে এখন এই তেরের মধ্যে সন্দেশ নিয়ে যাইতেছে আর চিন্তা করতেছে ছয় মাস পর্যন্ত ঝোল খাইছে আজকের খাবো কি, কথা বুঝছেন? কিন্তু এখন পর্দার ভিতর দিয়ে রাজার জন্য ঢোকবে এই সময় উজিরের মনে চাইছে, ঠিক আছে ঝোল যখন খাইতে পারলাম না, সন্দেশটার কিশমিশের দিক কিশমিশ তার বিপরীত দিক উঠাই জিব্বা দিয়ে আনলাম একটা চাড়া দেশ, বুঝুন তো আমার ভাষা, আর এক পিস সন্দেশ তাও ওই রকম করিয়া ব্যাস সারের কাছে নিয়ে দেশে সন্দেশ নাস্তা দেশে, সারে নাস্তা খায় আর কৌজির আজকের খাইলি কি, এ কথা বলে না যে ঝোল খাইতে পারো না, খাইছো কি? খাইলি কে? সার খাইছি, কোনো চিন্তা নাই। কয় না খাইলি কি? সব নাস্তা প্রায় শেষ, এক পিস সন্দেশ ধরে সারে খাইতেছে, খাওয়া প্রায় শেষ, ফিরে পিসে হাতে ধরছে অন্য পিস, দ্বিতীয় পিস খায় রাজায় খুব ফুর্তি, আজকের একটা টাক দিছে উজিরে, ভালো করে বুঝলেন? কিন্তু খাইলি কি? ঝোল খাইলি না? ছয় মাস পর্যন্ত খাইছো, এটা তার প্রকাশ্যে বলে না, ডাক দিয়ে কী খাইলি? কয় স্যার খান, তারপরে বলবো। খাওয়া লওয়ার পরে সারে পানি খাইতেছে, এখন জিজ্ঞেস করে, হ্যাঁ খাইলাম তো, কিন্তু তুই খাইলি কি? কয় স্যার চিন্তা করবেন না, ওই সন্দেশের পিছনে আমি দুইটি চাটা দিয়েছি, কথা বুঝছেন না? বুঝছেন না? তা আফসুসের সহিত বললাম, সব ধ্বংসের মূল এই চাটা চাটি, কি বলেন? ঠিক হবে ঠিক, সত্য না মিথ্যা জোরে বলেন না ভাইজান, আমাদের তৈরি হইতে হইবে টু দি পিওর, অল থিংস আর পিওর, আছে না ইংরেজিতে একটা কথা, ছোটবেলা তো মুরব্বীদের মুখেও শুনছি, বেটা নিজে ভালো হলে জগৎ ভালো, মুরব্বীরা বলতো কি বলতো না জোরে কন, আমরা ওয়াজ করি যখন তখন মনে ভয় কি জানেন, আমাদের ওয়াজে অ্যাকশন নাই কেন বলবো? ওয়াজে অ্যাকশন নাই, আমরা সবাই বলি আপনারা ভালো হন, গুড, কিন্তু আমি যেমন আছি তেমনই থাইকে যাইতে চাই, এই কারণে ওয়াজে অ্যাকশন হয় না, কি বলেন? ঠিক নেবে ঠিক, 10,000 লোক বাগার ফারা মনে করেন এই কি জানি দলগ্রাম কথার কথা, 20,000 লোক, 30,000 লোক, কি বলেন? ঠিক নেবে ঠিক, কিন্তু বক্তা সাহেব ওয়াজ করে আপনারা সবাই ভালো হইয়া যান, আমি যেভাবে আছি সেইভাবেই থাকি, এই কারণে আজকের মানুষের কাছে হেদায়ত পৌঁছে না, কানে ঠিকই ওয়াজ আছে, ওয়াজ নয় জানা আওয়াজ, কি বলেন? ঠিক নেবে ঠিক, কিন্তু পরিবর্তন নাই, এখন ওয়াজ নাই আওয়াজ আছে, কি বলেন? সত্য না মিথ্যা জোরে কয়, এমন মানুষ বাংলায় ছিল গম, 30 মিনিট ওয়াজ করিয়া সাইরে দিত, গলা কাটা মুরগির মতো সর্দ যাইত, মানুষটা বুঝতো কি যেন পেয়েছি কি যেন হারিয়েছি, আর আমরা 3 ঘন্টা ওয়াজ করে সারিয়ে দেওয়ার পর যাওয়ার পরে একটা সিগারেট ধরায় আর টানে আর বলে হুজুরের কণ্ঠ খুব সুন্দর, আর একটা টান দিলে বড় খুশি হইয়া যাইতাম, ঠিক নেবে ঠিক জোরে কন না না ভাইজান, আমাদের তৈরি হইতে হইবে, আমার দিকে তাকান, আমরা তৈরির এক নম্বরে তৈরি হইতে হইবে, নিজের ভিতরে আদর্শ তৈরি করতে হইবে, কি বলেন? ঠিক নেবে ঠিক, আমাকে ভালো হইতে হইবে, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সিরাত, আমার সুরাত, আমার কামাই, আমার খরচ, আমার লেন, আমার দেন, কি বলেন? ঠিক নেবে ঠিক, আমি ওয়াইজিন সাহেব, আমি যেন মনে করি না আমি কিছু হয়ে গেছি, আমাকে দেখে লোকে শিখবে, সেই দিন আমাদের মধ্যে সেই গুণ অর্জন করতে হইবে, রহমতের রসুল তো বুড়ির গাঠটি মাথায় নিয়ে যাওয়া শুরু করছে, কি বলেন? ঠিক নেবে ঠিক, নবীজির কি গাঠটি লাওয়া লাগে নাকি, কিন্তু রহমতে রসুলের মুখ মাথায় গাঠিয়ে
বুড়ির ফ্রি অফ কস্ট বুড়ি কাগাই দিয়ে যাইতেছে, কিন্তু বুড়ি ডাক দিয়ে বলে যুব তুমি সামনে হাঁটো গো আমি তোমার পিছে হাঁটি। রহমত রসুল মুসকি হাস দিয়ে বলে বুড়িমা আমি এমন যুবক গো আমি মুরব্বীদের সামনে হাঁটি না। ইন্না কালালা খুলুকিন আজিম, আপনি আজিম চরিত্রের মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। হে নবী আপনি আজিম চরিত্রের মানুষ না রয়ে থাকবে। রহমত রসুল ডাক দিয়ে বলে বুড়িমা আমি মুরব্বীদের সামনে হাঁটি না তুমি সামনে হাঁটো বুড়িমা। বুড়ি হাঁটতেছে, বুড়ির কাছে কোনো সামান নাই, সব সামান নবীজির মাথার উপরে। এবার বুড়ি হাঁটে রে, আর মুসকি মুসকি কি যেন হাসতেছে, আর বুড়ি যেন কি বলতেছে, বুড়ি কি বলে গুড়ি গুড়ি ছোট্ট ছোট্ট করে কথা বলতেছে, আমার নবীও কম না, আমার নবী বুড়ির পিছনে কান লাগাই শুনতেছে বুড়ি কি বলে। বুড়ি বলতেছে, ও পৃথিবীর মালিক গো, মালিক ছাড়া চাক্কা ঘোরে না, দুনিয়া ঘোরে না, সূর্য ঘোরে না, মালিক আছে আমি জানি, মালিক কোন বিপদে পড়ে গেলাম, এখন আব্দুল্লাহর ছেলের ভয়তে দেশ ছাড়িয়ে পালাইয়ে যাইতেছি। কেন আমি দেশ ছাড়াই পালাই যাইবো আব্দুল্লাহর ছেলের ভয়তে রে, আমার সামান প্রিয়প কর বিনা টাকায় যে যুবক মাথায় নিছে, চেহারার দিকে তাকাইলে আমার মনটা শান্ত হয়ে গেছে, আমার মনে হয় আব্দুল্লাহর ছেলের হাতে দেশটা না দিয়ে এই ছেলেটারে নেতা বানাইয়ে দিলে আমি শান্তিতে দেশে থাকবার ভরসা। আব্দুল্লাহর ছেলেকে যার মাথায় বোঝা কি বলেন ঠিক নেবে ঠিক। বুড়ি চিৎকার মেরে ডাক দিয়া বলে আমার মন বলে রে আমি আব্দুল্লাহর ছেলে, এই দেশ দখল করে নিয়ে যাইতেছে, আমি তার ভয়তে দেশ ছাড়িয়ে চলে যাইতেছি। কিন্তু না গো, যদি এই ছেলেটা এই দেশের নেতা হইতো তাইলে আমি এই দেশে নিরাপদে থাকতে পারতাম। ও মালিক ও আব্দুল্লাহর ছেলের হাত থেকে আই না, এই ছেলের হাতে দেশের নেতৃত্ব দিয়া দাও। দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলে ওয়ালা হায় দিল কান্দে রে জো মন, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লে ওয়ালা জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জোরে জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ, আশায় রইছি আমি গুনাগার ইয়া রাসূলুল্লাহ, তোমার জিয়ারত যায় হাজারো হাজি মদিনা, জোরে হাজারো হাজি মদিনা, একটু সামনে হাজারো হাজি মদিনায়, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু দুই মিনিটের মধ্যে, দুই মিনিটের মধ্যে সামনা গান, আল্লাহ 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 আল্লাহ, জবান খুলুন একটু আগাই ভাই, আমি না আপনাদের মেহমান, আপনারা সামনা গান সবাই একটু একটু দুই আঙ্গুল করে সামনা গান, আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে এই চান্সে ঢুকে পড়েন, আল্লাহ 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 আল্লাহ, তাড়াতাড়ি ঢুকে পড়েন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা মামাজিরা রে, আমরা ওই নবীর উম্মত, চিৎকার মেরে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার তো বোঝা উচিত কি বলেন ঠিক নেবে ঠিক। আমার বন্ধুরা আমার ভাইরা, আপনাদেরকে কি দিয়ে বলবো, কোন কথা দিয়ে বুঝাবো,
আমার হয়তো বুঝাইবার যোগ্যতা নাই, কিন্তু আপনাদের বুঝবার এলেম আছে, আল্লাহর ফজল ও করমে জীবন থাকতে ওয়াদা দিতে হবে যুব। আমি কোনো মুরব্বীদের এই মুহূর্তে দ্বারা করবো না, আমার সোনামণি যুবকদের সংখ্যা আজকের মাহফিলে বেশি, কি বলেন ঠিক নেবে ঠিক? যুব সমাজ তোমাদেরকে বলবো, তোমাদের কি সিরাজিবার জন্য মহব্বত লাগে নি জোরে বলো? মহব্বত না লাগলে কেউ এখানে আসতো না, কি বলেন? সিরাজিকে এই এলাকার মানুষ মহব্বত করে। ওই যে আমাদের ভাই যান, তোর আব্বার নাম জান কি আব্বা? এমদাদ ভাই না? হ্যাঁ এমদাদ ভাই, রাত্র তিনটায় আমার জন্য দাঁড়াই রয়েছে, তার বাড়ি আমি মেহমান হব, এটা ভালোবাসা। আজ মহব্বত বা সাহেব আদশা মিকু নাম, কি বলেন ঠিক নেবে ঠিক? এই যে সামনে দেখতেছি 25 বছর আছি, 25 বছরই আমার শ্রোতা আল্লাহর ফজল করবে, কত মহব্বত আপনাদের সাথে। বাবাজি আমি তোর বাড়ি গিয়ে আমার মার জন্য দোয়া করতে পারবো না, বাবার জন্য দোয়া করতে পারবো না, আমি ওয়াদা দিয়া যাই গো, আপনাদের বাপ মার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। তো বাবা এই পর্যন্ত এসে আপনাদের কাছে জানতে চাই, কোনো মুরব্বীরা দাঁড়াইবেন না, জোহান বন্ধুদের বলি, আল্লাহ যেন তোমাদেরকে বদরি সাহাবীর মতো কবুল করে। এমন কোন কোন যুব দাঁড়াই ওয়াদা দেবা এ জীবন কোরআনের জন্য, হাত কোরআনের জন্য, এমন যুবক কারা একটু দাঁড়ায়, এমন যুবক কারা দাঁড়াইয়া দেখা, যুবকেরা দাঁড়াও, আল্লাহ আমার সোনামণি যুবকদের কবুল করে নাও, হাতে নাড়া দাও, আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ আল্লাহ হাতগুলা খালেদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন, আমার মনে হয় আজকের মাহফিলটা কবুল হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ লম্বা কথা নয় রে বন্ধু, দুটা কথা গলার মালা বানাইও, ও সোনামণি যুবক আল্লাহর কাছে চাইও। কার কাছে চাইবা? কত নেতা কত নেত্রী কত নেতার পিছনে হাঁটছো, কিচ্ছু দিবার পারে না। এখানে কত শিক্ষিত আছে, প্রিন্সিপাল সাহেবের ছাত্ররাও আছে এখানে বড় বেশি, কলেজ থেকে যাইয়ে অনেক শিক্ষিত হয়েছে, বিবিএ করছে, এমবিএ করছে, কিন্তু কই তাদের কোনো ব্যবস্থা নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি বইলে যাই সব চ্যানেল সাইডিয়া দাও, চ্যানেলে কোনো কাজ হবে না। আজকের গভীর রাত্রে যাইয়ে 3টার পর অজু করো, রুমের সিটকারি বন্ধ করো, মোসাল্লাটা বিছাইয়ে দাও, আল্লাহু আকবার, জয় নমাজটা বিছাইয়ে দাও, এরপরে কপাল আর নাক টাকাইয়ে সেজদা দিয়ে বলো আমি তোমার তুমি আমার। ভালো করে বুঝা হিসাব করিয়া কবরে যাইও বন্ধু। এই জন্য আপনাদেরকে বলি বিদায় হয়ে যাব। ওই তো কদিন আগে মা ফেলে আসছি মেম্বার সাহেবের দেখছি, কিন্তু আজকের আর সেরাজি আইসে মেম্বারের পাইলো না, ঠিক না বেঠিক জোরে কন। কখন জানি প্রিন্সিপাল সাহেব শোনে সিরাজি সাহেব নাই, কখন জানি সিরাজি সাহেব শোনে প্রিন্সিপাল সাহেব নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কখন জানি শোনে কে চেয়ারম্যান সাহেব নাই, মেম্বার সাহেব নাই, অমুক মলান সাহেব নাই, খবর হয়ে যাইতেছে কিনা জোরে খন। এই যাওয়ার আগে বাজান আমি প্রাণটা খুলে আপনাদের জন্য দোয়া করবো, রে জীব আল্লাহ আমার তো মনে হইতেছে মাঠটার মধ্যে এখন রহমতের বৃষ্টি পড়তেছে, আল্লাহ মনে মাঠের মধ্যে কোনো আল্লাহর ওলি বৈশা রয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যা কিছু বলি আগে আমাকে আমল করার তৌফিক দাও, তারপরে সবাই দিয়ে আমল করার তৌফিক দিও।